কি সুন্দর গোলাপ ফুলগুলো, মাশাআল্লাহ ঝরে গেল। এই তিনজনে কি করছে, এই যে ভাসার বেলুন গুলা নিয়ে এরা খেলতেছে। ওয়া রুদুষি আসছে ওর বান্ধবীর বাসায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে। তো চলে আসছি হচ্ছে বান্ধবীর বাসায়, আর এই যে রোদসী তো ভীষণ খুশি এক্সাইটেড। আমরা চলে এসেছি ফ্রাঙ্কফুর্ট, আমার এবং রোদসী বান্ধবীর বাসায় চলে এসেছি। রোদসী তো ভীষণ এনজয় করছে, দেখতেই পাচ্ছেন। এই যে মেয়ে আমার মহা খুশি। তো হঠাৎ করে আমরা চলে এসেছি আর এখানে আসছি, থাকবো আর কি কি মজা করছি সেগুলো শেয়ার করবো। এই যে রোদসী তো মহা খুশি, মেয়ের খুশির জন্য এখানে আসা। দেখতে থাকুন কি ওরা হচ্ছে পানির বেলুন গুলো, পানি এখানে বলে আর কি, ওয়াটার বেলুন আর কি। তো ওগুলা দিয়ে ওরা খেলাধুলা করছে, তো ভীষণ মজা। ছোটবেলায় আমিও খেলছি। রোদসী ভিজবা না, ঠিক আছে? তুমি হ্যাপি? আল্লাহ, ওকে দিও না। তোদের এই যে আনন্দ মহামুখ, ওইটা লাইবা আর এটা হচ্ছে লামিয়া, আর মিডিলে রোদসী। আমারও ভীষণ খেলতে ইচ্ছা করছে। তো ঠিক আছে, ওদের এনজয় দেখুন আর সাথে থাকুন। এভাবে করো তো, এভাবে। এই করো না, কি সুন্দর লাগতেছে। না না, আমাকে দিও না। অনেক এনজয় করতেছে মাশাআল্লাহ তিনজনে। আস্তে আস্তে লাংজাম, গোসল করার সময় করতে হইতো। হ্যাঁ হ্যাঁ, এখন গায়ে দিও না, এখন এমনি খেলো। কি সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। অনেক ফুল ফুটেছিল, ঝরে গিয়েছে। গাছটা অনেক বড়, একটা গোলাপ ফুলের গাছ, সব ঝরে গিয়েছে ফুল। লেগেছে, কত আনন্দ ওদের বাচ্চাদের। কি করো,
সুন্দর, ওয়াও, এখানে 100টা সিঙ্গারা আছে। আমার বান্ধবী, ও হচ্ছে মাঝে মাঝে অর্ডার নেয়, অর্ডার নেয় বলতে এখানে বড় বড় যখন প্রোগ্রাম হয় তখন আমার বান্ধবীকে এভাবে অর্ডার দেয়। তো 100 পিস, তো এই তো ভালোই মাশাআল্লাহ, ঘরে বসেই কাজ করা। তো শুধু সিঙ্গারাই না, ও অনেক কিছুই আসলে অর্ডার নেয়, তো ওভাবে ও করে না, যারা আর কি ভালোবেসে আর কি তাকে বলে তাদেরকেই শুধু সে করে দেয় আর বাসা থেকে নিয়ে যায়। মাশাআল্লাহ, তো এত সুন্দর সিঙ্গারা আমরাও খাবো, তো এখন নিতে আসবে। আজকে যেহেতু প্রোগ্রাম, প্রোগ্রামের অর্ডার ছিল, তো মাশাআল্লাহ এই হাতের, ওর হাতের এই সিঙ্গারাটা ভীষণ মজা। আর মজা বলেই হচ্ছে অর্ডার পায় এবং অর্ডার নেই, যারাই খেয়েছে তারাই বারবার বড় বড় অনুষ্ঠানে তাদের অর্ডার আর কি এঁকে দেয়। তো যারা আমার দেখতেছেন তারাও রেশমা রান্নাঘরে পেজে নক দিবেন আর অর্ডার দিয়ে আপনাদের মজার জিনিসটি নিয়ে নেবেন। তো বাচ্চারা খেলাধুলা করে, এই যে আমার বান্ধবী আম পেয়ারা কেটেছে, এখানে ব্রুস্ট, আর এই যে পমিস, রোদশী তো মহা খুশি, আমিও খুশি, অনেকদিন পর দেশি আম খাবো। তো আর এখানে হচ্ছে আরেকজন, এই যে গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি খাচ্ছে এই বুড়িটা। তো বাচ্চারা তো আম খাবে, আমি আমের খুশি খাবো, জানি তো। এই যে আমি হচ্ছে এটা খাবো, এটা খেতে অসাধারণ মজা, একদম সেই স্বাদ। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। এখন বাজে রাত 12টা, আর রাত 12টায় দুই বান্ধবী মিলে আমরা রান্না করছি। এখানে চিংড়ি মাছ ভুনা, এই যে এখানে চিংড়ি মাছ ভুনা হচ্ছে, আর এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি। আসলে বেড়াতে এসেছি, আমাদের মতো করে আমরা ঘুরতেছি ফিরতেছি খাচ্ছি, আর আসার উপরে খাওয়ার উপরেই আছি, কারণ এটা সেটা খাওয়ার উপরেই আছি। তো এখন বাচ্চাদের জন্য চিংড়ি মাছ, আর আমাদের জন্য হচ্ছে পাবদা মাছ, মাশাআল্লাহ। আমার মেয়ে তো মহা খুশি, হ্যাঁ আমি রান্না করছি। এটা কি বাংলাদেশের ভূত? ও এখানে লেখা, তোমরা এখন খাবে? খাবে না? এই যে বাইরে কুটকুটা অন্ধকার, যেহেতু রাত 12টা বাজে, তো ভীষণ মজা করছি, এনজয় করছি। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আমরা একটু পরে খাবো। আর দারুণ হয়েছে না কালারটা? তো একেবারে সেই হয়েছে, সেই একেবারে সেই। আর এই যেখানে ভাত বসিয়েছে, দারুণ হয়েছে ভাতটা, ইস একেবারে ভাব বের হচ্ছে। তো এই তো মেয়ে সহ আমার, ওরাও খেতে বসেছে। এখন রোদশী, হ্যাঁ এই যে চিংড়ি মাছ নিয়েছে, লেবু নিয়েছে, ও চিংড়ি মাছ আর সাদা ভাত নিয়েছে, আর রোদশী শুধু চিংড়ি মাছ নিয়েছে। তো এগুলো রোদশী খাবে, তো ওরা খেতে থাক। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখন শেষ করলাম, রাতে ভিডিওটা শেষ করলাম। তো এই যে খেতে খেতে ওদের শয়তানি শুরু হয়ে গিয়েছে, সবাই গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট।
গুড নাইট, ওকে গুড নাইট, দুষ্টুমি শুরু করে দিয়েছে, আল্লাহ হাফেজ।